না ম্যাম, সবার হয় না। আরে তাহলে রেকর্ডিং দিয়ে দিও সবাইকে, ঠিক আছে? আমি কিন্তু মেইল ইনফার্টিলিটি পর্যন্ত গতকাল পড়িয়েছি, অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি যেটা ARP, সেটা কিন্তু নাম টাম গুলো আসে পরীক্ষায়, তোমরা একটু মুখস্থ করে নিও। আজকে আমরা করব যেটা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ফিমেল ইনফার্টিলিটি। কালকে কিন্তু আমরা মানে বোধ পড়িয়েছি কাপল, মানে ইন জেনারেল যেটা অ্যাডভাইস দুজনের জন্য সেটা বলে আমরা পড়েছি, মেইলে বললাম। তারপরে আজকে আমরা জানবো ট্রিটমেন্ট অফ ফিমেল ইনফার্টিলিটি অ্যাকর্ডিং টু কজ। যেসব কজ আমরা জানি সেটা ট্রিটমেন্ট করলেই তো সেটা সাকসেসফুল হবে। ট্রিটমেন্ট মডালিটিস আর গ্রুপ অ্যাকর্ডিং টু দ্য ডিজঅর্ডার্স আইডেন্টিফাইড, কারণ আমরা আগে ডায়াগনোসিস করবো সেটা কি ওভুলেটরি কজ নাকি টিউমার কজ নাকি এক্সট্রা যেটা এন্ডোমেট্রিওসিস পেরিটোনিয়াল কজ থাকে সেটা নাকি কোনো অ্যানাটমিক্যাল কজ, সেটা আমরা আগে কজটা ডায়াগনোসিস করার পর আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব, সেটাই তো হয় অ্যাজ ইউজুয়ালি। তো যেটা কজ থাকে ওভুলেটরি, তাই না? তারপর টিউবার থাকে, টিউব ব্লক থাকতে পারে, ভিতর দিয়েও থাকতে পারে, বাইরে দিয়েও থাকতে পারে। ভিতর দিয়ে টিউবার ব্লক যেটাতে হয় সেটা ইউজুয়ালি PI দিতে হয় ডিউ টু নাইসেরিয়া, গনোরি দিয়ে হয়, ভিতর দিয়ে ব্লক হয়, ক্লামাইডিয়া দিয়েও হয়। কিন্তু তেল আদার যে ফিব্রাইল সেপসিস বা এন্ডোমেট্রিওসিস সেগুলোতে বা জেন্ডার TV সেগুলোতে যেটা ব্লক হয় বাইরে দিয়ে অ্যাডেশন হয়ে গিয়ে টিউবাল মোটিলিটি একদমই থাকে না, তখন টিউবার কাজ করে না। অ্যাসোসিয়েটেড ডিজঅর্ডার্স লাইক এন্ডোমেট্রিওসিস, ইনফেকশনস অর এন্ডোক্রাইনোপ্যাথি, সার্ভাইকেল অর ইউরোভাজিনাল ক্যানেল। সার্ভাইকেল তার মানে যদি সার্ভাইকেল স্টেনোসিস থাকে তাহলে তো যেতে পারে না, স্পানটা যেতে পারে না। বা ইউরোভাজিনাল ক্যানালের মধ্যে, ভাজিনার মধ্যে যদি ট্রান্সভার্স সেপ্টাম থাকে তাহলেও কেউ যেতে পারে না স্পামটা। বা ইট্রাসের মধ্যে যদি ইট্রাস সাইনিকিয়া থাকে, কোন একটা ফাইব্রয়েড ক্যাভিটিটাকে অবস্ট্রাকশন করে ফেলে, তাহলে তো স্পামটা ঠিক রাইট ওয়েতে যেতে পারে না, সেটাই বলা হয়েছে সার্ভিকেল অ্যান্ড ইট্রোভাজিনাল ক্যানেল। হিমোনোলজিক্যাল আছে, তার মানে যেটা যদি অটো অ্যান্টিবডি থাকে স্পার্মের অ্যাগেনস্টে, তাহলে তো ধরো বা যে জাইগোটের এগেনস্টে যদি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি থাকে বা অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি থাকে, তাহলে তো ওই সেই অ্যান্টিবডি জাইগোটাকে খেয়ে ফেলবে বা স্পার্মটাকে খেয়ে ফেলবে, সেটাই ইমিউনোলজিক্যাল। আর এটা হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। আর এগুলোর এগেনস্টে আমরা যে ট্রিটমেন্ট করতে হবে সেটা আগে ডায়াগনোসিস তারপর ট্রিটমেন্ট। এখন আমরা ওভুলেশনের মধ্যে আমরা জেনেছিলাম, এখন হচ্ছে অ্যানোভুলেশন। ওভুলেশন হয় না, ওভুলেশন না হলে ওভাম কি অ্যাভেলেবল হবে? ওভাম অ্যাভেলেবল না হলে ফার্টিলাইজেশন হবে না, পার্শ্ব ফার্টিলাইজেশন হবে। একটা হচ্ছে অ্যানোভুলেশন, আর একটা হচ্ছে লুটিনাইজিং ফেজ ডিফেক্ট, মানে লুটিয়াল হরমোনটা যদি ঠিক মতো না বের হয়, লুটিনাইজিং হরমোন, তাহলে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসবে না। প্রজেস্টেরন না আসলে কি হবে? এন্ডোমেট্রিয়ামটা সেক্রেটরি ফেজটা ইনকমপ্লিট থেকে যাবে, প্যাচি থাকবে এন্ডোমেট্রিয়াম, যেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে জাইগোট এসে ইমপ্ল্যান্ট করতে পারবে না, তাই না? তো সেটাকে আমরা বলবো লুটিনাইজিং ফেজ ডিফেক্ট। আর একটা হচ্ছে লুটিনাইজড আনরাপচার ফলিকল, মানে ওভুলেশন হওয়ার আগেই যে ফলিকলের যে ইগুলো আছে, ফিকা এক্সটার্না ফিকা ইন্টারনা সেলগুলো আছে, ওগুলো লুটিনাইজড হয়ে যাবে, আর ওভুলেশনটা হবে না। ওভামটা যদি রাপচার না হয় তাহলে কি আর ফার্টিলাইজেশন হতে পারবে? পারবে না। তো তারপর ওভুলেটরি ডিসফাংশন যেটা, একটা হচ্ছে এনোভুলেশন, আর একটা হচ্ছে লুটিনাইজিং ফেজ ডিফেক্ট, আর একটা হচ্ছে লুটিনাইজড আনরাপচার ফলিকল, এই তিনটাই আমরা জানি। আচ্ছা, এনোভুলেশন ইজ এ কমন ফ্যাক্টর ফর ফিমেল ইনফার্টিলিটি, ইট মে বি প্রেজেন্ট ইন আদারওয়াইজ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল অর মে বি অ্যাসোসিয়েটেড উইথ অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া, তাই না? আচ্ছা, যদি অ্যানোভুলেশন থাকে, ওভুলেশন না হয়, সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ ওভুলেশন করব। তো আমরা কি কিভাবে করতে পারি? মেজার্স আর জেনারেল আর ড্রাগস সার্জারি। জেনারেল ধরো যাদের ওভারওয়েট আছে বা PCOS আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম,
তাদের আমরা কি করব, আমরা জানি কিন্তু স্ট্রেসেও কিন্তু ওভুলেশন হয় না, পেন্ডিং থাকে মেনস্ট্রুয়েশন। তো স্ট্রেস যদি রিমুভ করতে চাই তো সেক্ষেত্রে তাকে কাউন্সিলিংটা করতে হবে, সেটাই হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি ইন ইমোশনাল স্ট্রেস অ্যান্ড রিডাকশন অফ ওয়েট ইন পিসিওস। যদি স্ট্রেস থাকে সেটাকে আমরা কাউন্সিলিং করে রিমুভ করব, তাহলে তার ওভুলেশনটা ফেরত আসবে। আর যদি তার ওভারওয়েট থাকে, ওভারওয়েট থাকলে পিসিওস থাকলে ওভারওয়েট হয়, ওয়েট কমালে পরে ও পিসিওসটা সেরে যায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা সেরে যায়। তো সেটার ক্ষেত্রে সাইকোথেরাপি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার সার্জারি। সার্জারি করে কি করি, ল্যাপারোস্কোপি মাল্টিপল পাংচার ইজ ডান বাই ডায়াথার্মি অর লেজার ইন পিসিওস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পিসিওস এ ওভারিতে এত ছোট 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 ফলিকল থাকে কিন্তু সেটা সিস্টিক আকারে হয়ে থাকে, পুরো ম্যাচিউরড হয় না। তো ওই সিস্টিক ওভাম ওভারি ফলিকল গুলাকে আমরা ড্রিলিং করতে পারি, ওভার ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, ল্যাপারোস্কোপি দিয়ে ওই সিস্ট গুলোকে আমরা ছিদ্র ছিদ্র করে দিই, তাহলে ফ্লুইডটা বেরিয়ে আসে আর তারপর মানে সিস্ট গুলোকে আমরা পুড়িয়ে দিই এক কথায়। আর মাল্টিপল পাংচার ইজ ডান বাই ডায়াথার্মি অর লেজার ইন পিসিও, পাংচার করে দেওয়া হয় ওই সিস্ট গুলোকে পুড়িয়ে পুড়িয়ে, সেটাই হচ্ছে ল্যাবোরিয়ান ড্রেনিং, এই হচ্ছে সার্জারি। আর এবার ড্রাগসে আসো, জেনারেল গেল, জেনারেল হচ্ছে আমরা ওয়েট কমাতে বলবো, আর সাইকোথেরাপি আর কাউন্সিলিং করবো স্ট্রেস রিলিফ করার জন্য, লাইফস্টাইলটা হেলদি করতে বলবো, সেটাই হচ্ছে কাউন্সিলিং মানে জেনারেল। আর সার্জারি হচ্ছে ওভারিয়ান ড্রেনিং বাই ল্যাপারোস্কোপি আর মাল্টিপল পাংচার ইন দ্য ওভারি, এটি হচ্ছে সার্জারি। আর আর অন্য রকম সার্জারিও তুমি অ্যান্ডোভুলেশনের জন্য, যেটা ইউট্রোভাজিনাল ক্যানেল বা সার্ভিকাল যদি কোনো সেপ্টাম টেপ্টাম থাকে সেটা হচ্ছে আলাদা সার্জারি, অ্যানোভুলেশনের জন্য সার্জারি সেটা হচ্ছে ওভারিয়ান ড্রেনিং বাই ল্যাপারোস্কোপি। এবার আসো ড্রাগস। ড্রাগস দিয়ে কিভাবে আমরা ওভুলেশনটাকে ইন্ডাক্ট করতে পারি, ইনডিউস করতে পারি, ড্রাগস ফর ইন্ডাকশন অফ ওভুলেশন, স্টিমুলেশন অফ ওভুলেশন বাই ক্লোমিফেন সাইট্রেট, সেটা তোমরা জানো ক্লোমিফেন সাইট্রেট, ল্যাট্রোজোল, এগুলা দিয়ে আমরা যাদের ওভুলেশন হয় না বা ইরেগুলারলি ওভুলেশন হয় তাদের আমরা ওভুলেশন করতে পারি, ইনডিউস করতে পারি এই সমস্ত ড্রাগ দিয়ে। একটা হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট, একটা হচ্ছে ল্যাট্রোজোল, এটা হচ্ছে হরমোন হিউম্যান মেনোপোজাল গোনাড্রোট্রপিন। মেনোপোজাল গোনাড্রোট্রপিনের মধ্যে কি থাকে, এফএসএস থাকে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন থাকে, এলএইচ থাকে, যাদের অ্যান্টি প্রেডেটরি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা লুটিনেটিং হরমোন বের হয় না ঠিক মেল ইনফার্টিলিটির মতোই, তাদের আমরা দেব হিউম্যান মেনোপোজাল গোনাড্রোট্রপিন হরমোন। আর তারপর আমরা কি দেব, এসজি হিউম্যান করিওনিক গোনাড্রোট্রপিন। হ্যাঁ, ধরো যাদের ধরো লুটিনেজিং ফেজ ডিফেক্ট থাকে, লুটিনেজিং হরমোন ভালো করে রিলিজ হয় না, যার জন্য কার্বাসিলুটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ হয় না, এখন হিউম্যান কোরিওনিক গোনাড্রোট্রপিন হরমোনটা দেখতে কিন্তু স্ট্রাকচারালি সিমিলার টু লুটিনেজিং হরমোন, তো আমরা যদি এসসিজি দেই তাহলে কার্বাসিলুটিয়ামটা ম্যাচিউর হবে এবং সেখান থেকে প্রজেস্টেরন বের হবে, এই জন্য আমরা এসসিজি দিই। তারপরে আর কি দিতে পারি, জিনারেজ গোনাড্রোট্রপিন রিলিজিং হরমোন, মানে যাদের হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন বের হয় না তাদের আমরা রিলিজিং হরমোন বের দিয়ে সাপ্লিমেন্টেশন দিয়ে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ এলএইচ বের করতে পারি, এটা হচ্ছে জিনারেজ অ্যানালগ, ওই জিনারেজের মতই। তাহলে কি কি ড্রাগ দিয়ে আমরা ওভুলেশন ইনডিউস করতে পারি, একটা হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট, আরেকটা হচ্ছে ল্যাট্রোজোল, আরেকটা হচ্ছে হরমোন, যাদের অ্যান্টি পিরিয়ডারি থেকে গোনাড্রোট্রপিন বের হয় না তাদের আমরা কি দিতে পারি, হিউম্যান মেনোপোজাল গোনাড্রোট্রপিন, যার মধ্যে এফএসএইচ ও আছে এলএইচ ও আছে। আর এবার ধরো যাদের এলএইচ ডিফিসিয়েন্সি আছে, লুটিনেজিং ফেজ ডিফেক্ট আছে, তাদের আমরা কি করতে পারি, এসসিজি দিতে পারি, যেটা লুটিনেজিং হরমোনের সঙ্গে স্ট্রাকচারালি সিমিলার, তো এসসিজি দিলে কার্বাসিলুটিয়ামটা ম্যাচিউর হবে, সেখান থেকে প্রজেস্টেরন রিলিজ হবে আর ফেজ ডিফেক্টটা থাকবে না। তার আমরা আর কি করতে পারি, যখন হাইপোথ্যালামাসে ডিফিসিয়েন্সি থাকে তখন আমরা রিলিজিং হরমোন দিয়ে
ফিল্টারে থেকে FSH LH বের করতে পারি। এবার আসো কারেকশন অফ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি। তো তার যদি বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, তো সেসব ক্ষেত্রে ধরো হাইপার ইনসুলিনেমিয়া, বডিতে ব্লাডে ইনসুলিন বেশি যেটা টিস্যুতে কাজে লাগছে না, কারণ টিস্যুতে হচ্ছে সেলের বাইরের যে লিপিড লেয়ার সেটা খুব মোটা থাকে, তাহলে ইনসুলিনটা সেলের ভিতরে ঢুকতে পারে না আর মেটাবলিজমে সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে যদি হাইপার ইনসুলিন বাড়ে, ব্লাডে যদি ইনসুলিন লেভেল বেশি থাকে, সেসব ক্ষেত্রে আমরা মেটফর্মিন দিতে পারি যেটা ইনসুলিন সেন্সিটাইজার। মেটফর্মিন কি করবে, ইনসুলিনটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দিবে। আর যদি এইসব মেটাবলিক অ্যাবনর্মালিটি গুলো থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু যাদের PCOS থাকে, ধরো ওভুলেশন ঠিক মতো হয় না, তাদের কিন্তু এইসব বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি গুলো থাকে, তো সেগুলো আমাদের কারেকশন করতে হবে। আর যদি ধরো হাইপার প্রোল্যাকটিনেমিয়া থাকে, প্রোল্যাকটিন লেভেল যদি বেশি থাকে, তাহলে তো রিলিজিং হরমোনই বের হবে না। রিলিজিং হরমোন বের না হলে গোনাড্রোবিন হরমোনও বের হবে না পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ওভুলেশনও হবে না। তো যাদের প্রোল্যাকটিন লেভেল বেশি থাকে, তাদের আমরা প্রোল্যাকটিন লেভেল কমাবো কি দিয়ে, বাই প্রোমোস্টাটিন অর টেবারবিলিন, এই দুটো ড্রাগ দিয়ে আমরা প্রোল্যাকটিন লেভেলটা কমিয়ে ফেলতে পারি। তাহলে আমরা হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোনও পাবো, আর রিলিজিং হরমোন যদি বের হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকেও গোনাড্রোবিন হরমোন বের হবে, ওভুলেশনটাও ঠিক মতো হবে। তাহলে হাইপার ইনসুলিনেমিয়ার জন্য আমরা ইনসুলিন সেন্সিটাইজার দিতে পারি, সেটা হচ্ছে মেটফর্মিন। আর প্রোল্যাকটিন লেভেল যদি বাড়তি থাকে, তাহলে আমরা ব্রোমোক্রিপ্টিন অর ক্যাপারগলিন দিতে পারি। যদি থাইরয়েড লেভেল মানে এন্ডোক্রাইনোপ্যাথি থাকে, থাইরয়েড লেভেল যদি কম থাকে, তাহলেও কিন্তু ওভুলেশনে সমস্যা হয়, সেটা আমরা ট্রিটমেন্ট করতে পারি বাই থাইরোক্সিন। ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, তাহলে আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে সেটাকে আমরা কন্ট্রোল করব। আর যদি এন্ড্রোজেন লেভেল এক্সেস থাকে, PCOS এ কিন্তু এন্ড্রোজেন লেভেল এক্সেস থাকে, যেহেতু ওভুলেশনটা হয় না ঠিক মতো হয় না, আর ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল থেকে যে পরিমাণে এস্ট্রোজেন রিলিজ হয়, আর গ্রাফিয়ান ফলিকলটা যেহেতু ম্যাচিউর হয় না, তো সেই সেই পরিমাণে এস্ট্রোজেন রিলিজ হলো না, কিন্তু এন্ড্রোজেনটা রিলিজ হয়, যার জন্য এন্ড্রোজেন লেভেল এক্সেস থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বাই ডেক্সামেথাসোন দিয়ে আমরা এন্ড্রোজেন লেভেলটাকে কমাতে পারি। আচ্ছা, এখন তুমি তো তুমি যে ওভুলেশনটাকে ইন্ডিউস করলে, তো মনিটরিংটা কি করে করবে? হ্যাঁ, ওভুলেশনটা ঠিক মতো হলো কিনা, ওষুধে কাজ হলো কিনা, তো সেটা আমরা কি করে দেখি, দেখো মনিটরিং ডিউরিং ওভুলেশন ইন্ডাকশন। আচ্ছা, ফর ডায়াগনোসিস অফ ওভুলেশন ইন্ডাকশন কিভাবে করতে পারি, ভিভিটি, আমরা জানি বেজাল বডি টেম্পারেচার দিয়ে, যেটা মর্নিং এ ঘুম থেকে উঠে যদি আমরা টেম্পারেচারটা রেকর্ড করি, এটা ফার্স্ট পুলিশ স্টেশন থেকেই করতে হবে। যেই পিরিয়ডটাতে মানে প্রথম LMP লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ডের পিরিয়ড শুরুর দিন থেকে কিন্তু টেম্পারেচারটা রেকর্ড করতে হবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে টেম্পারেচারটা 0.5 to 1 degree Fahrenheit বেড়ে গেছে, তার মানে ওভুলেশনটা হয়েছে। বিভিটি রেকর্ডিং ইজ এনাফ। তাহলে আমরা বিভিটি রেকর্ডিং যদি করতে বলা হয়, তাহলে সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে তাহলে আমরা বুঝবো যে ওভুলেশনটা ঠিক মতো হয়েছে। ইট মে বি সাপ্লিমেন্টেড, এটা সাপ্লিমেন্টেড বাই কি কি দিয়ে করা যায়, সার্ভাইকাল মিউকাস স্টাডি, ক্লিয়ার ওয়াটারি অ্যান্ড স্ট্রেচেবল টাইপ। যদি ডিবিটি সে বললো যে তার টেম্পারেচারটা 0.5 থেকে 1 degree Fahrenheit বেড়ে গেছে, ধরো 14 বা 15 দিনের পরে, তাহলে তখন যদি আমরা সার্ভাইকাল মিউকাস স্টাডিটা করি, আমরা জানি যে এস্ট্রোজেনের জন্য ফার্ন প্যাটার্ন হয়, তাই না? ফার্ন প্যাটার্ন হয় আর স্ট্রেচেবিলিটি স্পিন বার্থ টেস্ট পজিটিভ হয়। তুমি যদি দুইটা স্লাইডের মধ্যে, একটা স্লাইডের মধ্যে সার্ভাইকাল মিউকাসটা নিয়ে আরেকটা স্লাইড বসিয়ে টান দাও, এটা 10 সেন্টিমিটার পর্যন্ত মিউকাসটা মানে উইদাউট ব্রেকিং লেগে থাকবে, এটাকে বলা হয় স্ট্রেচেবল, স্ট্রেচেবল টাইপ, কারণ সেটার মধ্যে কি থাকে, সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট থাকে, তো সেটা স্ট্রেচেবল হয়। আর যখন প্রজেস্টেরন রিলিজ হয়, তখন কি হয়, সিক্রেটরি ফেজ হয়, তার মানে ওয়াটার একুমুলেশন হয় মিউকাস সেলের মধ্যে, তখন এই কি হয়, স্ট্রেচেবিলিটিটা ভেঙে যায়, ভেঙে যায়, তো এটা থাকে না, সেটা দিয়ে আমরা সাপ্লিমেন্টেড করতে পারি।
তাহলে ডিবিটি চার্ট এন্ড সাপ্রাসার্ভিক্যাল মিউকাস স্টাডি আর এটা হচ্ছে নন ইনভেসিভ, তুমি সিম্পল এন্ড কোয়াইট ইনফরমেটিভ, এটা এটা দিয়ে আমরা এটা নন ইনভেসিভ মেথড সিম্পল এবং কোয়াইট ইনফরমেটিভ। কিন্তু আর ইনভেসিভ মেথড কি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি দিয়ে তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো যে কর্পাসকুটিয়াম আছে। আচ্ছা, পেশেন্ট সিলেকশন ফর, এখন কাদের তুমি ক্লোমিথিন সাইট্রেট দেবে, কাদের দেবে, যাদের নর্মো গোনাডোট্রপিক, তুমি যদি FSH LH মাপো তখন যদি তাদের এই হরমোন দুইটা ঠিক লেভেলে থাকে, প্রোল্যাকটিন লেভেল ঠিক মতো আছে, তখনই PCOS দের তখনই আমরা তাকে কি করব, ক্লোমিথিন সাইট্রেট বা এক্সকিউজ মি, হ্যালো কে বলছেন? একটু পরে কথা বলবেন, আমি ক্লাস দিচ্ছি। কি আপনি আসতে চান আজকে? আসতে আসেন পরে। আচ্ছা, কাদের আমরা ক্লোমিথিন সাইট্রেট অর লেট্রোজল দেব সেটা হচ্ছে আমরা FSH LH বা এগুলো করে যদি আমরা ধরো প্রোল্যাকটিন লেভেল TSH এগুলো তো আমরা হরমোন এসে করি, সেগুলো যদি ঠিক মতো থাকে তখনই আমরা তাকে লেট্রোজল আর ক্লোমিথিন সাইট্রেট দেব। নর্মো গোনাডোট্রপিক নর্মো প্রোল্যাকটিনেমি পেশেন্টস হু আর হ্যাভিং নর্মাল সাইকেল উইথ অ্যাবসেন্ট অর ইনফ্রিকুয়েন্ট ওভুলেশন, নর্মাল সাইকেল কিন্তু ওভুলেশনটা ঠিক মতো হচ্ছে না, তাদেরই আমরা ল্যাট্রোজল বা ক্লোমিথিন সাইট্রেট দেব। আর যদি ধরো FSH LH কম থাকে তাহলে এটা দিলে কাজ হবে না, তখন কি দিতে হবে, হরমোন দিতে হবে। PCOS cases with oligomenorrhea or amenorrhea যাদের ওভুলেশনটা ইনফ্রিকুয়েন্ট থাকে বা অ্যাবসেন্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা ক্লোমিথিন সাইট্রেট ও ল্যাট্রোজল দেব। দ্য এস্ট্রাডিওল লেভেল শুড বি মোর দেন 40 পিকোগ্রাম পার এমএল, এস্ট্রাডিওলটা যদি আমরা টেস্ট করি তাহলে যদি মোর দেন 40 পিকোগ্রাম থাকে তাহলে আমরা ক্লোমিথিন সাইট্রেট বা ল্যাট্রোজল দিলে কাজ হবে। হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া ফলোইং স্ট্রেস অর পিল ইউজ, যদি স্ট্রেস বা পিল ইউজের জন্য অ্যামিনোরিয়া থাকে তাহলেও তুমি ক্লোমিথিন সাইট্রেট বা ল্যাট্রোজল দিলে কাজ হবে। এবার আমরা ডোজ কিভাবে দেব, দেখো ডোজ অফ ক্লোমিথিন থেরাপি, তো প্রথমে তাকে 50 মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে। তাহলে শুরু করতে ধরো আমরা আর আমরা রেকর্ড করতে বলবো বিবিটি দিয়ে ওভুলেশন হচ্ছে কিনা, তাহলে 50 মিলিগ্রাম দিয়ে তো যদি তার ওভুলেশনটা ঠিক মতো হয় তাহলে আমরা তাতেই রাখবো, যদি না হয় তাহলে আমরা স্টেপ ওয়াইজ বাড়াবো, 50 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। যদি মানে ধরো 50 মিলিগ্রামে ওভুলেশন হলো না সেক্ষেত্রে আমরা স্টেপ ওয়াইজ দুইটা দেব, একটা ট্যাবলেটে 50 মিলিগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা দেব, আর তাতেও হলো না সেক্ষেত্রে আমরা আরো 50 বাড়াবো, এইভাবে 50 থেকে 250 মিলিগ্রাম অবধি বাড়ানো যায়। দ্য স্টার্টিং ডে অফ ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ফলিকুলার ফেজ ভ্যারিস বিটুইন ডে 2 এন্ড ডে 5 এন্ড থেরাপি ইজ গিভেন ফর 5 ডেজ, ইউজুয়ালি আমরা সেকেন্ড অর থার্ড ডে থেকে দিয়ে দিই, 5 দিনের জন্য দিয়ে দিই ফলিকুলার ফেজে, আর্লি ফলিকুলার ফেজে, যখন মিনিস্ট্রেশনের পিরিয়ডটা শুরু হলো তার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে আমরা শুরু করি 5 দিন পর্যন্ত দিয়ে দিই। এটা কি করে FSH-টাকে FSH এর কনসেন্ট্রেশনটাকে বডিতে বাড়িয়ে দেয়, আর কি করে FSH যদি বাড়ে তাহলে ফলিকলটা ম্যাচিউর হয়ে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল হলেই তো ওভুলেশন হবে, এই জন্য FSH কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য আমরা ক্লোমিথিন সাইট্রেট দিই। তোমরা যখন ক্লাস আবার সামনাসামনি হবে তখন আমি মেকানিজমটা বুঝিয়ে দেব। আচ্ছা, ওভুলেশন ইজ এক্সপেক্টেড টু অকার অ্যাবাউট 5 to 7 days আফটার দ্য লাস্ট ডে অফ থেরাপি, আমরা মানে আমরা তো 5 দিন দেব, ধরো দ্বিতীয় দিন থেকে 5 দিন তাহলে 6 দিন পর্যন্ত হয় কোর্সটা, তা 5 থেকে 7 দিন পরে হবে ওভুলেশন। ওভুলেশন ইজ এক্সপেক্টেড টু অকার অ্যাবাউট 5 to 7 days আফটার দ্য লাস্ট ডে অফ থেরাপি,
তোমরা তো পাশ করেই এইসব চিকিৎসা তোমরা করতে পারবে, সেজন্য তোমাদের একটু এগুলা ভালো করে জানতে হবে, নাহলে তোমরা চিকিৎসাই করতে পারবে না। মেডিকেল গ্রাজুয়েশন, একজন মেডিকেল গ্রাজুয়েট কিন্তু এই চিকিৎসাটা করতে পারে, তার অধিকার আছে, তো তোমাদের এই ব্যাপারটা জানতে হবে। ওভুলেশন ইজ এক্সপেক্টেড টু অকার অ্যাবাউট 5 to 7 days আফটার দ্য লাস্ট ডে অফ থেরাপি। থেরাপি ফর 6 cycles ইজ জেনারেলি গিভেন। তাহলে আমরা যে শেষ ডোজটা দেব, তুমি দ্বিতীয় দিন থেকে শুরু করলে 5 দিন পর্যন্ত দিলে, তাহলে 6 দিন হলো, তাহলে 6 দিন থেকে তার 5 বা 7 দিন পরে হবে ওভুলেশন, ঠিক আছে, এটা ধরতে হবে। আর সেই সময়, সেই তাহলে তার দেওয়ার মানে ওভুলেশনের 2-3 দিন আগে থেকে তাকে রিপিটেড কয়েকটার জন্য অ্যাডভাইস করতে হবে। থেরাপি ফর 6 cycles ইজ জেনারেলি গিভেন, ইজিলি ইজিলি আমরা 6 cycles দিয়ে দিই। কাপল ইনস্ট্রাকশন কি করতে হবে, ইজ অ্যাডভাইস টু হ্যাভ কয়েকটার অ্যাজ পার ফলোইং গাইডলাইন্স, ডেইলি অর অন অল্টারনেট ডেজ বিগিনিং 5 to 7 days আফটার দ্য লাস্ট ডোজ অফ ক্লোপ্রিপাভিন থেরাপি। তুমি যদি 6 দিন থেকে দাও, তার 5 দিন পর থেকে, 1-2 দিন থেকে তুমি বাকি 10 দিন, 1 দিন পর বা রেগুলার তাকে কয়েটাস করার জন্য অ্যাডভাইস করতে হবে। রেজাল্টটা দেখো, সাকসেসফুল ইন্ডাকশন রেট ইজ অ্যাজ হাই অ্যাজ 80%, তুমি বাট কুমুলেটিভ প্রেগনেন্সি রেট ইজ অ্যাবাউট 70% ওভার 6 to 9 cycles। ইউজুয়ালি ওভুলেশনটা 80% হয়, কিন্তু প্রেগনেন্সি বিভিন্ন কারণে এটা 80% না হলেও 70% হয় যদি 6 থেকে 9টা সাইকেল দেওয়া যায়। কেন এই 10% আনসাকসেস রেট, সেটা হচ্ছে ক্লোমিফিনের কিন্তু এস্ট্রোজেনিক ইফেক্ট আছে, অ্যান্টি এস্ট্রোজেনিক ইফেক্ট আছে, এস্ট্রোজেনিক ইফেক্টের জন্য সার্ভাইকেল মিউকাসটা ঠিক হয়ে যায়। সেই জন্য আমরা যাদের ক্লোমিফিন সাইট্রেট দেব, তাদের আমরা ওভুলেশনের পর 3 থেকে প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশনও দিয়ে দেব, তাতে সার্ভাইকেল মিউকাসটা আর ঠিক থাকবে না। দ্য ইনসিডেন্স অফ মাল্টিপল প্রেগন্যান্সি ইজ অ্যাবাউট 7%। আমরা যদি ওভুলেশন ইন্ডাকশন করি, তাহলে তোমরা মাল্টিপল প্রেগন্যান্সি যখন করেছো তখন করেছো, এটার একটা কজ হচ্ছে ইন্ডাকশন অফ ওভুলেশন। তো ওভুলেশন ইন্ডাকশন করলে অনেক সময় দেখা যায় 2টা ওভাম একসঙ্গে ওভুলেশন হচ্ছে, তো সেই জন্য মাল্টিপল প্রেগন্যান্সি রেট ইজ অ্যালি 7%। আচ্ছা, আর আমরা জানি যে ওভুলেটরি ডিসফাংশনের মধ্যে লুটিনাইজিং ফেজ ডিফেক্টও একটা আছে। দ্য ফলোইং ট্রিটমেন্ট মে বি অফ হেল্প ইন দ্য ইডিওপ্যাথিক গ্রুপস, যাদের লুটিনাইজিং ফেজ ডিফেক্ট থাকে তাদের লুটিনাইজিং হরমোন বের হয় না, ফসফোস্টেটিনটা ম্যাচিউর হয় না এবং সেখান থেকে প্রজেস্টেরনও বের হয় না। তো আমরা যদি বাইরে থেকে প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশনটা দেই, নেচারাল প্রজেস্টেরন, তাহলে আর ফেজ ডিফেক্টটা হচ্ছে না। তো দেখো তোমরা কিভাবে দেবে, দ্য ন্যাচারাল প্রজেস্টেরন অরালি অর অ্যাজ ভাজিনাল সাপোজিটরি, তুমি অরালিও দিতে পারো বা ভাজিনাল সাপোজিটরি হিসেবে দিতে পারো। 100 mg থাইস ডেইলি স্টার্টিং ফ্রম দ্য প্রেডিক্টেড ডে অফ ওভুলেশন। তাহলে আমরা জানি যদি আমরা ওভুলেশন ইনডিউস করি, তাহলে লাস্ট ডোজের 5 থেকে 7 দিন পরে ওভুলেশনটা হয়, তাহলে সেই ওভুলেশনের দিন থেকেই আমরা কি দিয়ে দেবো, একটা প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশন দিয়ে দেবো 100 mg থাইস ডেইলি। আমরা ভাজিনাল সাপোজিটরি হিসেবে দিতে পারি বা অরালিও দিতে পারি, কন্টিনিউড আনটিল মিন্স বিগিনস। যদি শেষ মানে ওই ওই সাইকেলের মাসিক যদি হয়ে যায় আমরা দিতেই থাকবো, আর যদি সেই সাইকেলে সে কনসেপশন না হয়, কনসিভ না করে, তাহলে তো তার মিন্স হয়েই যাবে। আর যদি কনসিভ করে তাহলে ওই প্রজেস্টেরনটা আমরা আর বন্ধ করবো না, দিতেই থাকবো আপ টু 10 weeks অর 10 to 12 weeks। ইফ মিন্স ফেলস টু অ্যাপিয়ার আফটার 14 days, প্রেগনেন্সি টেস্ট ইজ টু বি ডান। ইফ দ্য টেস্ট ইজ পজিটিভ ইট শুড বি কন্টিনিউড আপ টু 10 weeks অফ প্রেগনেন্সি। এভাবে আমরা করতে পারি। এবার আসো লুটিনাইজড আনরাপচার্ড ফলিকল, যাদের লুটিনাইজেশন আগে হয়ে যায় কিন্তু ওভুলেশনটা হয় না। ইউজুয়ালি বলা হয় যে যাদের এফএসএসটা কম থাকে তাদেরই মানে ফলিকুলোজেনেসিস যখন ঠিকমতো হবে না
তখন কি হবে, লুটিনাইজেশনটা আগে হয়ে যাবে। ডিফেক্টিভ ফলিকুলোজেনেসিস অর ইনএডিকুয়েট লুটিনাইজিং হরমোন সার্জ মে বি কারেক্টেড উইথ অপটিমালি টাইম ইন্টারভাসকুলার ইনজেকশন অফ এসসিজি 5000 ইউনিট অর 10000 ইন্টারন্যাশনাল ইউনিট। তোমরা জানো যে এসসিজি টা লুটিনাইজিং হরমোনের কাজ করে, স্ট্রাকচারালি সিমিলার। তো আমরা যদি আমরা যদি আমরা কি করি, ধরো 5 থেকে 7 দিন পরে ওভুলেশন হওয়ার কথা, তাহলে 5 দিনের দিন বা 5 থেকে 7 দিনের মধ্যে যদি আমরা এসসিজি দেই তাহলে ওভুলেশনটা হবে। আর লুটিনাইজিং হরমোনটা কম হওয়ার যে জন্য যে সমস্যাটা সেটা হবে না। তাহলে আমরা এসসিজি যদি 5000 তো 10000 ইনজেকশন লেন ইন্টারমাসকুলার ইনজেকশন দিয়ে দিই তাহলে ওভুলেশনটা হবে। Administration of ovulation inducing drugs in the follicular phase followed by ovulatory HCG. Bromocriptine or gabapentin therapy is associated with hyperprolactinemia. তার যদি প্রোলাকটিন লেভেল বেশি থাকে তাহলে আমরা ব্রোমোক্রিপটিন বা গ্যাবারগুলিন থেরাপিও সঙ্গে দেব। এবার আসো, ওভুলেটরি ডিসফাংশনের যত রকম ট্রিটমেন্ট আছে সেটা হয়ে গেল, এআরটি তো আছেই, সেটা তো তোমরা এই লেভেলে না করলেও চলবে, পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে পড়তে হবে। ট্রিটমেন্ট অফ টিউবাল ফ্যাক্টরস, যদি টিউবে কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে ট্রিটমেন্টটা করবে। টিউবাল ফ্যাক্টরস ফর ইনফার্টিলিটি ইজ অনলি কারেক্টেড বাই সার্জারি, এমনি কোনো ওষুধ খেয়ে খেলে হবে না। দ্য ডিফারেন্ট সার্জিক্যাল মেথডস আর অ্যাডিশিওলাইসিস, যদি বাইরে দিয়ে অ্যাডিশন থাকে, যদি ও ঠিক মতো মুভমেন্ট করতে না পারে তাহলে তোমাকে ল্যাপারোস্কোপি করে অ্যাডিশন গুলো ছাড়াতে হবে। সালপিঙ্গো ওভারিওলাইসিস, সেপারেশন অর ডিভিশন অফ অ্যাডিশন, ফিমব্রিওপ্লাস্টি, যদি ফিমব্রিয়েটেড ইনটা আঙ্গুলের মতো যে থাকে সেগুলো যদি অ্যাডিশন ওই একবারে ফিউজড হয়ে যায় তাহলে সেগুলো তোমাকে ল্যাপারোস্কোপি করে অ্যাডিশন গুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফিঙ্গারিং শেপে করতে হবে, নাহলে তো সে ওভামকে পিক আপ করতে পারবে না। ফিমব্রিওপ্লাস্টি বলে এটাকে, সবই ল্যাপারোস্কোপি দিয়েই হয়। সেপারেশন অফ দ্য ফিমব্রিয়াল অ্যাডিশনস টু ওপেন আপ দ্য অ্যাবডোমিনাল অস্টিয়াম। আচ্ছা, সালপিঙ্গোস্টোমি, দ্যাট ক্রিয়েটস এ নিউ ওপেনিং ইন দ্য কমপ্লিটলি অকুলেটেড টিউব কল্ড টার্মিনাল অলকাভ অ্যাট দ্য অ্যাবডোমিনাল অস্টিয়াম। যদি একেবারে বন্ধ হয়ে যায় ফিমব্রিয়েটেড ডেনগুলো তাহলে ছিদ্র করে দিতে হবে, সেটাকে বলা হয় সালপিঙ্গোস্টোমি। টিউবো টিউবাল অ্যানাস্টোমোসিস, যদি মাঝখানে একটা ব্লক হয়ে থাকে টিউবে তাহলে তুমি সেই ব্লকটা রিসেপশন করে বাদ দিয়ে যেভাবে ভ্যাসোভাসেক্টমি করেছিলে মেল ইনফার্টিলিটিতে সেভাবে টিউবো টিউবাল অ্যানাস্টোমোসিস করবে, তো ওই ব্লকটাকে বাদ দিয়ে যেখানে প্যাটার্নটা আছে লুমেনটা আর ওই পাশের প্যাটার্নটা লুমেন প্যাটার্ন দুইটাকে এনে জোড়া লাগিয়ে দিবে ওয়ালটাকে। আফটার রিসেপশন ইন টুইন অ্যানাস্টোমোসিস ইজ ডান। টিউবো কর্নওয়াল অ্যানাস্টোমোসিস, ইন কর্নওয়াল ব্লক দ্য রিমেইনিং হেলদি টিউব ইজ অ্যানাস্টোমোসড টু দ্য প্যাটার্ন ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য টিউব। আচ্ছা, ব্লকটা কি করে ডায়াগনোসিস করবে, সেটা হচ্ছে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি দিয়ে, কোথায় ব্লক আছে সেটা আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে টিউবাল টিউবাল ফ্যাক্টরের জন্য ট্রিটমেন্ট। আচ্ছা, ইউট্রোভাজিনাল সার্জারি, যদি কোনো ফাইব্রয়েড থাকে তাহলে মায়োমেক্টমি ফাইব্রয়েড, ফাইব্রয়েডটাকে তুমি ফেলে দিবে। মেট্রোপ্লাস্টি, যদি সেপ্টাম থাকে তোমার ইউট্রাসের মধ্যে তাহলে সেপ্টামটাকে রিমুভ করে ফেলবে, সেটাকে বলা হয় মেট্রোপ্লাস্টি। অ্যাডিশিওলাইসিস অ্যান্ড ইনসার্শন অফ আইসিডি ইন সাইনিকিয়া, যদি অ্যান্ট্রোপোস্টোর লেয়ারটা বন্ধ হয়ে যায় তাহলে তুমি অ্যাডিশন যেটা হিস্টেরোস্কোপি, হিস্টেরোস্কোপি দিয়ে অ্যাডিশিওলাইসিস করলে তাহলে আর সেটাকে সেটাকে যদি কিছুদিন আমরা আইসিডি দিয়ে রাখি তাহলে লুমেন ক্যাভিটিতে আবার ঠিক মতো ওপেন হয়ে যায়। রিমুভাল অফ ভাজিনাল সেপ্টাম, যদি ভাজিনাল সেপ্টাম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিমুভাল করে দিব। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস ফর ইনফার্টিলিটি বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ ডেক্সামেথাসন 0.5 mg অ্যাট ফলিকুলার ফেজ ফর 10 days। যদি ইমিউনোলজিক্যাল থাকে, যদি স্পার্ম বা জাইগোটের এগেনস্ট অ্যান্টিবডি থাকে, সেসব ক্ষেত্রে আমরা ডেক্সামেথাসন যদি দেই ফলিকুলার ফেজে, আর্লি ফলিকুলার ফেজে 10 days এর জন্য তাহলে কাজ করে। আর আছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, সেটা পরে পড়িয়ে দেব। কিছু আছে যেমন আইইউআই ইন্টারনাল ডিসেমিনেশন, ইক্সি আছে ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেটা আমরা করতে পারি, সেটা
পরে মানে করি। গিফট আছে, গিফট আছে। থ্যাংক ইউ।